আমাদের গ্রামের বিপদ সংকট মানে সবসময়তেই থাকে বর্ষাকালে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেমন প্রত্যেক বছরই হয়, রাস্তা একদম খারাপ ছিল আগের থেকেই, এখন রাস্তা পুরোটাই জলের নিচে, অনেক ঘরবাড়ি মানে ভেঙে যাওয়ার মুখে, কারো দেয়াল পড়ে গেছে বাড়িতে। এমনও মানে গ্রামের মধ্যে কিছু মানুষ আছে যারা প্রেগনেন্ট, তাদেরকে বাইরে থেকে মানে এখনো পর্যন্ত কোনো রেস্কিউ টিম আসেনি, পরিষ্কার কথা। আর কালকে বিডিও সাহেব এসেছিলেন, আর আজকে এখনো পর্যন্ত কোনো মানে রাজনৈতিক বা কোনো সরকারি লেভেল থেকে কেউ এখনো পর্যন্ত কোনো সেরকমভাবে এসে খবর নেয়নি। হয়তো আমাদের কাছ থেকে ফোন টোন করে, গ্রামে কিছু আমাদের রেস্কিউ টিমের ছেলে বিডিও অফিসে কাজ করে, তাদের কাছ থেকে হয়তো একটু আধটু খবর নিচ্ছে। তো গ্রামের অবস্থা খুব খারাপ, আপনারা যদি চান গ্রামের ভিতরে গিয়ে দেখাতে পারেন, গ্রামের অবস্থা খুব খারাপ, অনেক জায়গা ডুবে গেছে এবং কিছু কিছু মানুষের বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে। সাপ খোপ নিয়ে মানুষ এখন নিজেদের মানে খুব সিরিয়াস ভাবেই এখন বসবাস করছে। গ্রামের ভিতর যারা আছে তারা তো কোনো বেরোনোর কোনো সুযোগ পাচ্ছে না? না না না, কোনো রকম ভাবে পাচ্ছে না। আমরা এলাম এতটা করে জল, তাও মাঠের দিকে এলাম, পুরো রাস্তা ডুবে আছে, রাস্তার কিছুটা যাওয়া যাচ্ছে, বাকি মানে 25% রাস্তা একদম জলের তলায়, সেদিকে যাওয়াই যাচ্ছে না। রেস্কিউ টিম এখন আসছে না? রেস্কিউ টিম এখনো পর্যন্ত আসেনি। আমাদের একটাই চাওয়া পাওয়া যে তারা আসুক, এসে অন্তত খোঁজ খবরটা নিক, এবং প্রতি বছরই খোঁজ খবর নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, খোঁজ খবর তো প্রতি বছরই নিচ্ছে, এটা তারা তাদের মানে মত করে আসে সময়ে, কিন্তু আসার পর যে পদক্ষেপ যেটা যেটার জন্য আসছে, আসার সময় দেখছে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কিন্তু সেরকম ভাবে উন্নয়ন কিন্তু আমাদের গ্রামে এখনো পর্যন্ত হয়নি। বর্ষা হলে আপনাদের গ্রাম ডুবে যায়? হ্যাঁ। এমত অবস্থা আমরা সরকারের কাছে কি বার্তা দিতে চান? সরকারের কাছে বার্তা একটাই, এখন যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, উনি যেন আমাদের এই ব্রহ্মরাঙ্গা গ্রাম কদলপুর ব্লকের মধ্যে এটা যেন একটু খোঁজ খবরটা নিয়ে, একটু ভিতর থেকে যেন ব্রহ্মরাঙ্গা স্ট্রং হয়, সেরকম রাস্তাঘাট থেকে শুরু করে কিছু মানুষের ঘরবাড়ি, ঘরবাড়ি তো দেয়াই হয়নি আমাদের ব্রহ্মরাঙ্গায়, সেরকম ইন্দিরা বসনের ঘর মানে সেরকম কেউ পায়নি মুখ্যমন্ত্রী যোজনা যে ঘরগুলো হয়, তো সেরকম ঘরবাড়ি যাদের ভেঙে গেছে তাদেরকে, এবং রাস্তাঘাটটা যেন একটু ভালোভাবে মানে সুন্দরভাবে উঁচু করে পাড় বেঁধে, আমাদের খাল যেহেতু খালের গায়ে গায়ে রাস্তা, পুরো রাস্তাটা পুরো খাল তো ডুবে গেছে। খাল মানে যেটা অরিজিনাল খাল সেটা বাদ দিয়েও এখন মানে দুটো তিনটে খালের সমান জল এগিয়ে এসে পুরো রাস্তাটা ডুবে গেছে, আর পুরো রাস্তাটাই আমাদের খালের পাড়ে পাড়ে রাস্তা। পুরোটাই বন্ধ। কিছু কেমন লোক যাচ্ছে যাদের একদমই মানে মানে একদম অসুস্থতার মধ্যে, কেউ হয়তো পড়ে আছে ওষুধ আনতে, এইসবের জন্য যাচ্ছে, তাছাড়া এমনি মানে বাড়ি থেকে বেরোনোটা একদম সম্পূর্ণ বন্ধই প্রায়। আমার নাম দীপঙ্কর মিদ্দা। তো আমাদের একটা অনুরোধ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজ জোর করে বলছি, আপনি একটু দেখুন ম্যাডাম, দেখে আমাদের এই গ্রামটার জন্য একটু কিছু ভাবুন, বাস। কতটা অসুবিধার মধ্যে আছি বলতে, জল নেই তো আমাদের ঘরে, গাঙ্গেলি জল যাচ্ছে, হ্যাঁ, আর এমনি রাস্তাঘাট সব ডুবে গেছে, যাতায়াত করতে পারা যাচ্ছে না। এবারে কি মানে কারো কিছু অসুবিধা কোনো কিছু হয়ে গেলে আর যাতায়াত করাই যাবে না, ডাক্তার ফাক্তারকে যে কল দিয়ে বলবো সেসব কেউ মানে যোগাযোগ করা যাবে না। চাইছি বলছে, এই যে রাস্তা যা পরিস্থিতি, রাস্তাটা একটু চোরা করে মাটি ফাটি ফেলে রাস্তাটা একটু করে দিতে পারলে খুবই ভালো হয়। পুরো গ্রাম রাস্তা সব ডুবা, বানাতে ব্রিজের উপর দিয়ে ওই জল, এদিকে বালিঠা গ্রামে যে পোল আছে সে পোল ডুবে যাতায়াত বন্ধ। রেস্কিউ টিম বা সরকার থেকে কেউ এসেছিল? এখনো পর্যন্ত কেউ আসেনি। মতামত চাইছে, আগামীকাল ডিএমএ সাহেব এসেছিলেন, বিডিও সাহেব এসেছিলেন, এসে কালকে তো আর এত জল বাড়ানি, আজকে এখন কেউ পর্যন্ত আসেনি। কতটুকু যাতায়াত সবই বন্ধ, আমাদেরকে ওই মানে কি ঝুঁকি নিয়ে গামছা পরে এক গোলা জলে সাঁতার কেটে কেটে আসতে হয়, বা যাতায়াত করতে গ্রামের মধ্যে সব মানুষ আটকে আছে। কতুলপুর আমাদের হচ্ছে, কতুলপুর না এলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ, আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের সহকর্মীদের নিয়ে ভিজিট করেছি। ওখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা আছে, বিগত বছরগুলোতেও আমরা লক্ষ্য করেছি যে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়, বিপজ্জনক ফ্যামিলি পরিবার এবং বাড়িগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে। পার্শ্ববর্তী বঙ্গডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ত্রাণ শিবির খোলার প্রস্তাবও আছে আমাদের কাছে,
আমরা ব্যবস্থা করেছি। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আমাদের এখানে ত্রাণ শিবিরটি আমরা চালু করব এবং যারা বিপজ্জনক আছে তাদেরকে এখানে শিফটিং করাবো। এটাই আমাদের আপাতত পরিকল্পনা আছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, পরিস্থিতি আরো খারাপ হলে আমরা তখন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব, বোটের ব্যবস্থা বা যদি আমাদের ইভাকুয়েশন করতে হয় তাহলে সেটা আমরা করে নেব। জেলা প্রশাসনকে জানানো আছে, তাদের গাইডেন্সে আমরা কাজ করে নেব। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত? চিন্তা কি, আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস, অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা। 2024 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলা, হুগলি।